السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد 2022 এর আলিম পরীক্ষার্থী যারা রয়েছে আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে যে বিষয়গুলো বলবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে সূরা নিসার 58 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াইজা হাকামতুম আন তাহকুমু বিল আদল এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এই আয়াতটা কেন নাজিল হলো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অষ্টম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কা অভিযান পরিচালনা করেন সে অভিযান বিনা রক্তপাতেই সফল হয় এবং মক্কা বিজয় হয় মক্কা বিজয় হওয়ার পরে আমরা দেখি যে সাহাবায়ে আজমাইন সহ তাদের মধ্যে একটা আনন্দ ভাব আমরা লক্ষ্য করি এরপরে মক্কা বিজয় নিশ্চিত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের প্রবেশের জন্য তিনি চাবি চাইলেন ওসমান ইবনে তালহা নামক এক ব্যক্তি যারা বংশপরক্রমায় কাবা ঘরের চাবি সংরক্ষণ করতেন সেই কওমে তুব্বায়ের আমল থেকে তাকে চাবি দেওয়ার জন্য রাসূল লোক পাঠালেন লোক পাঠানোর পরে তিনি চাবি দিতে অস্বীকার করলেন অস্বীকারের কারণ হলো যে আল্লাহ রাসূলকে তিনি তখনও চিনতে পারেন নাই বুঝতে পারেন নাই বা মক্কার পতন হয়েছে রাসূলের হাতে রাসূল মক্কা বিজয় করে ফেলেছেন এই ধারণাটা তার ছিল না অতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন আলী রাদিয়াল্লাহু তাআলা তার থেকে চাবি কেড়ে নেন এবং এই চাবি দিয়ে আল্লাহ রাসূল মক্কায় কাবার ঘরে প্রবেশ করেন প্রবেশ করে সেখানে রক্ষিত যে সমস্ত আসনাম ছিল এগুলিকে আল্লাহ রাসূল সরিয়ে দেন কোনো কোনো রায়তে ভেঙে দেওয়ার কথাও বলা হয়েছে সরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করেন ধুয়ে মুছে সাফ করে সেখানে দুই রাকাত নামাজ পড়েন নামাজ পড়ার পরে এই কাবাগরের দায়িত্ববান নেওয়ার জন্য সাহাবিদের মধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করে চাবি আনা হলো জাহেলিয়ার যুগের প্রথাকে বিলুপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাবি আনলেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাবি কার হাতে থাকবে এটা নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল আলোচনা হচ্ছিল তখন সাহাবীরা বিভিন্নজন বিভিন্ন মত প্রকাশ করলেন এবং আগ্রহ প্রকাশ করলেন প্রত্যেকেই যেন চাবিটা তার কাছে থাকে এরই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি ফাহকুম বিল আদল ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা 59 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাফসীরে ইবনে কাসির আসছে একজন সাহাবীর নেতৃত্বে আল্লাহ রাসূল একটা সারিয়া পাঠান সারিয়া হলো ক্ষুদ্র একেবারেই ক্ষুদ্র সেনাদল যারা মক্কার আশেপাশে মদিনার আশেপাশে এই উৎপাত নির্মূলের জন্য প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আল্লাহ রাসূল এটা পাঠাতেন এমন সময় আনসার যারা ছিলেন আনসারদের উপর তিনি রাগ করেন এবং তাদেরকে বলে ফেলেন আমি কি তোমাদের জন্য নেতা হয়ে নিযুক্ত হইনি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি তোমাদের সামনে নেতা হিসেবে পাঠাননি তখন তারা বলল যে হ্যাঁ ঠিকই বলেছেন তখন তিনি বললেন যাও লাকড়ি সংগ্রহ করো লাকড়িতে আগুন দাও এবং সেই আগুনে তোমাদেরকে ঝাঁপ দিতে হবে এটা একটা ভয়ঙ্কর কথা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার এই কাজটি করেননি না করে রাসূলের কাছে খবর আসলো রাসূলের কাছে খবর পৌঁছানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর
জিব্রিল আলাইহিসসালাম এই আয়াত নাজিল করে দেন যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রিয় উপস্থিতি শিক্ষার্থীরা, তা আমরা এখন যেই জিনিসটা জানলাম, যেই জিনিসটা আমরা জানলাম সেটা হলো যে এই দুইটা আয়াতের প্রেক্ষাপট, নাজিল কারণ আমরা জেনে নিলাম কী কারণে নাজিল হয়েছে। এখন আমরা জানব মা মানাল আমানা ওয়াকাম কিসমাল্লাহা, আমানা কি, আমানত কত প্রকার। আমানা শব্দটা বাবে কারুমা থেকে এসেছে, আলিফ মিম নুন এটা হলো মূল শব্দ, মাদ্দা এটা হলো মুতাল, মামুসেফা আমানা এটা মুয়ান্নাসের সিগা, এখান থেকে আমিন, সচিবকে আমিন বলা হয়, ট্রেজারারকে আমিন বলা হয়, ক্যাশিয়ারকে আমিন বলা হয়। এই আমানা বলতে পরিভাষায় আমরা যেটা বুঝি সেটা হলো হুয়া মা উ তুমিনা আলাইহি মিনাল হুকুক, হুয়া মা উ তুমিনা আলাইহি মিনাল হুকুক, হক সময়ের মধ্য থেকে যা তার কাছে গচ্ছিত রাখা হয়েছে এটাই কি আমানা, যা তার কাছে গচ্ছিত রাখা হয়েছে। ব্যাপক অর্থে আমানা বলা হয় হুয়া আদাউল হুকুক ইলা মুস্তাহিকিহি, হকদারের হক তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দেয়া, পরিশোধ করা, এটাকেও আমানত বলা হয়। রাবি ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল আমানাতু হিয়াল আমানাতি ফিমা বাইতিকা ওয়া বাইনান নাস, আমানত বলতে ওই সমস্ত আমানত বোঝানো হয়েছে যেগুলি তোমার ঘরে কিংবা মানুষের মাঝে গচ্ছিত রয়েছে, সেগুলো হলো আমান। আল্লামা আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তিনি আমানত বলতে বুঝিয়েছেন আমানাতু মা আমারু বিহি ওয়া মা নাহাউ আনহু, আমানা হলো ওইটা যে বিষয়ে তাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং যে বিষয়ে তাকে নিষেধ করা হয়েছে এটা পরিপালন করার নাম হলো আমানা। এভাবে আমানতকে বিভিন্ন বলেছে। আল আমানা কত প্রকার, আমানা তিন প্রকার। আমানা কয় প্রকার, তিন প্রকার। এক আল আমানাতু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে আমানা। দুই আল আমানাতু মা নাফসিহি, নফসের সাথে আমানা। তিন আল আমানাতু মা ইবাদিল্লাহ, বান্দাদের সাথে কৃত আমানা ইবাদা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই বিষয়টা জানলাম যে আমানা